তো আপনি কি জানেন জল কখন কখন মানে জল খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, জানেন কি আপনি? তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা জল একটা নির্দিষ্ট টাইমে কিন্তু খাবেন না, তাহলে কিন্তু সেটা খুবই ক্ষতিকর হয়ে উঠতে পারে। যেমন জল আমাদের বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য উপাদান, জল খাওয়ার ফলে মানুষের ফলে শুধু আমাদের তেষ্টাই মেটে না, সেই সঙ্গে শরীরে জলের মাত্রা বা ভারসাম্য বজায় রাখে। জল খেলে যেমন শরীরে নানা সমস্যা দেখা যায়, জল কম খেলে যেমন নানা সমস্যা দেখা যায়, তেমন অতিরিক্ত জল খেলেও কিন্তু বিপদ হতে পারে। যেমন খাবার খাচ্ছেন, তখন যদি ঘন ঘন জল খেলে তখন কিন্তু আপনার হজমে সহায়ক এনজাইম যারা অ্যাসিডগুলি কর্মক্ষমতা তাদের কমে যায়, আর ফলে খাবার কিন্তু সহজে হজম হবে না। এই অভ্যেস যদি দীর্ঘদিন ধরে আপনার চলতে থাকে আপনার, তাহলে কিন্তু এটা বদ হজমেরও সমস্যা হতে পারে। তো এটা খাপ করবেন না, শরীরে সঠিক মানে ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাবার খান, তাহলে অতিরিক্ত পরিমাণে জল খাবেন না। শরীরে নুনের ভারসাম্য, শরীরের মধ্যে যে মানে আমাদের জল খেলে শরীরে যে নুনের ভারসাম্য রয়েছে সেটা নষ্ট হয়ে কিন্তু রোগ নানা ধরনের রোগ হতে পারে, রোগ ব্যাধি। তো তাই তেষ্টা না পেলে জল না খাওয়াই ভালো। আচ্ছা, ভারী খাবার যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের পরে জল খাওয়াটা একেবারে স্বাস্থ্যকর অভ্যাস নয়। খাওয়ার আগে জল খেলেও খাওয়ার পরে কিন্তু জল খাবেন না, ওকে? আর মনে রাখুন, খাবার খাওয়ার সময় ঘন ঘন জল খাওয়ার অভ্যাসটা একেবারেই বর্জন করুন। হালকা শরীরচর্চা করলে এক্সারসাইজের পরে জল খেতে পারেন হালকা, তবে ভারী ওয়ার্কআউটের পরে জল খাবেন না। ভারী যদি কাজ করেন কিছুটা সময় পরে খাবেন, 15 মিনিট আধ ঘন্টা। আর আসলে শরীরচর্চার সময় ঘামের সঙ্গে প্রচুর পরিমাণে মিনারেল খনিজ বেরিয়ে যায়, এই ঘাটতি মেটাতেই শরীরে ডাবের জল খাওয়া চলতে পারে, ডাব খেতে পারেন, কিন্তু জল একেবারেই নয়। প্রসঙ্গত, দীর্ঘক্ষণ শরীরচর্চার পর দেহের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে যায়, এই সময় ঠান্ডা জল খেলে আপনার শরীরের বা কি জল খেলে তার দেহের তাপমাত্রার সঙ্গে বাইরের পরিবেশের সামঞ্জস্য রক্ষা করতে পারে না, ফলে হজমের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো আপনারা প্লিজ জল খাবেন না পরিশ্রমের পরে, এবং একটা মেনলি হাই হার্ড পরিশ্রমের পরে জল খাবেন না, বা খাওয়ার সাথে সাথে জল খাবেন না, এটাই বললো। সো থ্যাংক ইউ।